ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে শিশুদের বসন্তকালীন আর্ট ক্যাম্প। প্রকৃতির সান্নিধ্যে শিশুরা এই ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাট্যমের উদ্যোগে অনুষ্ঠিত আর্ট কর্মশালায় বিভিন্ন বয়সী শতাধিক শিশু অংশগ্রহণ করে। সদর উপজেলার সোহেলপুর গ্রামের তালুকদার বাড়ি খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বসন্তকালীন ব্যতিক্রমধর্মী এই কর্মশালা। 2 মার্চ থেকে শুরু হওয়া এই কর্মশালা শেষ হয় 4 মার্চ। প্রতি বছরই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে শিশুদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করে শিশু নাট্যম। শিশু শিল্পচর্চা এই কেন্দ্রের 4টি বিভাগ রয়েছে: চারুকলা, আবৃত্তি, নৃত্য ও বিতর্ক। এরকম ক্যাম্প হয়, এখানে আমি খুব আনন্দিত। এখানে ঘোড়া প্রকৃতির মাঝে ড্রয়িং করা, এটা আমার কাছে খুব ভালো লাগে। এবং সাথে সাথে এখানে অনেকজন থাকে, আমরা যেমন অনেক অনেক জায়গায় যাই, যেমন নৌকায় করে আমরা এক পার থেকে অন্য পারে গেলাম, ওইখানে গিয়ে আমাদের রং করতে অনেক ভালো লাগে। তবে শিশু নাট্যমের চারুকলা বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়েই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা জানালেন, শ্রেণীকক্ষে কল্পনার উপর ভর করে ছবি আঁকলেও এখানে তারা সামনাসামনি বিভিন্ন দৃশ্য দেখে সেগুলো আঁকছেন। এতে প্রতিটি বিষয়ে যে আলাদা আবেদন রয়েছে তা অনুধাবন করা সহজ হচ্ছে। আমরা যখন ঘরে বসে ছবি আঁকি তখন সেটা আমরা অনুমান করে আঁকি, এখন আমরা বাইরে বসে ছবি আঁকছি, সেটা অনুমান না করে এখন সরাসরি দেখে দেখে আঁকতে পারছি। আমরা বিভিন্ন গ্রামে যাই, প্রত্যেক বছর বিভিন্ন গ্রামে গিয়ে আমরা লাইফ স্টাডি করি। আমাদের সামনে যেমন গড় থাকে, বনের কুঞ্জি থাকে, তো এগুলো দেখে আমরা সরাসরি আঁকি। শহরে থাকলে আমরা ওইরকমভাবে আঁকতে পারি না। নির্দিষ্ট কোনো বিষয় নেই, সামনে যা কিছু আছে লাইফ তা নিয়ে আমরা কাজ করাই। যেমন আমরা যখন আমরা একাডেমিতে যখন আমরা ক্লাস করাই তখন আমরা তো লাইফ জিনিসটা বসাইতে পারি না, ঠিক আছে? তখন আমাদের মনে যা আসে সেটা নিয়েই আমরা, সেটা সম্বল করে আমরা কাজ করি। কিন্তু এখানে আমরা সব একবারে স্বয়ংসম্পূর্ণ সব কিছু সামনেই পাইতেছি। শিশুদের মন ইট পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রকৃতি থেকেই শিক্ষা দিতে এমন আয়োজনের কথা জানান এই শিশু সংগঠন। শিশুদের যে অবস্থা এখন, তারা 4 দেওয়ালের ভিতরে বড় হচ্ছে, তাদের মন ইট পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। তাদের মন মানসিকতা প্রকৃতির মতো হওয়ার জন্য এবং যাতে তাদের মন অনেক নরম হয়, কোমল হয় এবং তারা ভালো করতে পারে সমাজকে, এগুলো তো আমরা নদীকে কেন্দ্র করে প্রকৃতির কাছাকাছি প্রতি বছর নিয়ে আসি। এই জল রং নিয়ে কাজ করছে বাচ্চারা, জল রঙের যে টলটলের ব্যাপারটা, সে ব্যাপারটা আরও ডিপ বিষয়টা বোঝার জন্য আসলে এখানে নিয়ে আসা। তারপর ধরেন গাছের ক্যারেক্টার, একটা কলা গাছ কীরকম দেখতে, একটা আম গাছ কীরকম দেখতে, একটা কাঁঠাল গাছ কীরকম দেখতে, প্রত্যেকটা গাছের কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টার। সেই ক্যারেক্টারগুলো যদি আমি দেখতে চাই এবং আঁকতে চাই তাহলে এটার লাইফ সামনে দিয়ে দেখে আঁকতে হবে। সেই চিন্তা থেকেই আসলে এখানে নিয়ে আসা গ্রামে। শিশু শিল্পচর্চার লক্ষ্যে 1986 সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাট্য। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় 1,500।